সালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো বর্তমানে ই কমার্স সাইটের মাধ্যমে কিন্তু আমাদের জীবনটা খুবই সহজ হয়ে উঠেছে। যেমন আমরা ই কমার্স সাইটের মাধ্যমে ঘরে বসে যে কোনো পণ্য খুব সহজভাবে আমরা অর্ডার দিতে পারি, যে কোনো পণ্য আমরা সেল করতে পারি। তাছাড়া ই কমার্স সাইটের মাধ্যমে আমরা খুব সহজভাবে রাইড শেয়ারিং করতে পারি, ঘরে বসে ফুড অর্ডার দিতে পারি। সো বর্তমানে বাংলাদেশে ফুড ডেলিভারি বা ফুড অর্ডারের যে জনপ্রিয় একটা অ্যাপস রয়েছে সেটা হচ্ছে ফুড পান্ডা। সো আমাদের মধ্যে যারা চাইনিজ রুমের যে ফোনগুলো ইউজ করেন, চাইনিজ হতে আগত যে ফোনগুলো ইউজ করেন, সেগুলোতে আসলে ফুড পান্ডা ইউজ করতে পারছেন না। আসলে এর মূল কারণ যেখানে কিভাবে আপনি বিকাশের লগ ইন প্রবলেম ফিক্স করবেন বা বিকাশের যে লোকেশন প্রবলেম রয়েছে সেটা ফিক্স করবেন, তাহলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। উপরে অ্যাবাউট ক্লিক করে বা নিচে ডিসক্রিপশন বক্সে ওটার লিঙ্ক দেওয়া রয়েছে। সো বিকাশের যে প্রবলেমটা রয়েছে লোকেশন প্রবলেম, ঠিক তেমন ভাবে আপনি ফুড পান্ডা লোকেশন প্রবলেমটা ফিক্স করতে পারেন ঠিক সেম ভাবে, কিন্তু শেষ পর্যন্ত এটা কিন্তু কাজ করবে না। আমি ইউটিউব ঘাটাঘাটি করে অনেক ভিডিও দেখেছি, কিন্তু আমি কোনো ইউজফুল ভিডিও পাইনি, সেজন্য আমি এই ভিডিওটা আপনাদের জন্য মই করছি। তো চলুন আমরা দেখে নিই কিভাবে খুব সহজভাবে একটা চাইনিজ রুমে ফুড পান্ডা আমরা খুব সহজভাবে ইউজ করতে পারি। তার আগে বলে রাখি, যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ করে ফেলুন এন্ড লেটস গেট স্টার্টেড। সো আমাদেরকে প্রথমে কিন্তু ফুড পান্ডা যে অ্যাপটা রয়েছে সেটা ইনস্টল করে নিতে হবে। সেটা লিঙ্ক আপনি নিচে ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, বা আপনি সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে ফুড পান্ডা লিখে সার্চ দিলে এটা চলে আসবে। সো আমার যেহেতু ডাউনলোড করা আছে, সেহেতু আমি এখন ইনস্টল করব এবং ডাউনলোড আমার দুটোই করা আছে। সো আমি এখন অ্যাপটাতে এন্টার করলাম। সো আমার কিন্তু এখন ফুড পান্ডাতে কোনো লোকেশন অ্যাক্সেস দেওয়া নাই, কিছুই দেওয়া নাই, একবারে নিউ। সো আমি ইউজ কারেন্ট লোকেশনে ক্লিক করলাম এবং আমার কাছে লোকেশন অ্যাক্সেস হচ্ছে। সো আমি এখন লোকেশন দিলাম, দেখতে পাচ্ছেন ঠিকঠাক কিন্তু আমার লোকেশন নিয়েছে। এখন আমি ফুড সার্চ দেব আমার এরিয়ার মধ্যে। সো সার্চ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কি দেখাচ্ছে, ইট সিমস ইউর কান্ট্রি ইজ নট সাপোর্টেড। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোকেশন প্রবলেমটাই দেখাচ্ছে, কারণ আমি কিন্তু আমার কান্ট্রিতে ফুড পান্ডা অ্যালাউ আছে, কিন্তু তারপরে এখানে দেখাচ্ছে যে ইট সিমস ইউর কান্ট্রি ইজ নট সাপোর্টেড। সো এই প্রবলেমটা আমরা এখন ফিক্স করব। সো কী করতে হবে, আমাদেরকে প্রথমে ফুড পান্ডা অ্যাপের উপরে ট্যাপ করে ধরতে হবে, তারপর অ্যাপ ইনফোতে যেতে হবে। তাছাড়া আপনি সরাসরি কিন্তু সেটিংয়ে গিয়ে সরাসরি আপনি পারমিশনে গিয়ে যেতে পারেন। সো আমাদেরকে এখন কী করতে হবে, এখানে যত পারমিশন রয়েছে সবগুলো আমাদেরকে অ্যালাউ করে দিতে হবে। সো সবগুলো পারমিশন আপনাকে এখানে অ্যালাউ করে দিতে হবে। ওকে, আমরা অ্যালাউ করে দিলাম এবং আপনার ফুল স্ক্রিন মোড দিয়ে দিবেন এবং ইনস্টল অ্যাপস ফ্রম আননোন সোর্স এটা আপনি ইয়েস করে দিবেন। দেন অ্যাকসেপ্ট করার সাথে সাথে আপনি এখান থেকে ব্যাক নেবেন, তারপর আপনাকে যেতে হবে সেটিংয়ে। সেটিংয়ে গিয়ে আপনাকে যেতে হবে অ্যাপসে, তারপর ম্যানেজ অ্যাপসে। ম্যানেজ অ্যাপসে আসার পর আপনাকে খুঁজে নিতে হবে গুগল প্লে সার্ভিসেস। তো গুগল প্লে সার্ভিসে আসার পর আপনাকে একটা অর্ডার স্টার্ট দিতে হবে, ফুল স্ক্রিন মোড দিতে হবে, ইনস্টল অ্যাপস ফ্রম আননোন সোর্স এটা ইয়েস করে দিতে হবে। তারপর এটা যত পারমিশন রয়েছে সবগুলো আপনাকে এখান থেকে অন করে দিতে হবে বা অ্যালাউ করে দিতে হবে। সো তারপর আমরা এখন কী করব, আমরা সেম আবার ফুড পান্ডাতে আমরা আবার এন্টার করলাম ইউজ কারেন্ট লোকেশন, দেন আমরা আবার সার্চ দিলাম। দেখতে পাচ্ছেন সেম একই কাহিনী দেখাচ্ছে আমাদেরকে, ইট সিমস ইউর কান্ট্রি ইজ নট সাপোর্টেড। সো এখানে আপনাকে কী করতে হবে, একটা বিপিএন ইউজ করতে হবে। বিপিএন ইউজ করার পর থেকে আপনি বারবার এটা ইউজ করতে পারবেন আরামসে। সো আমি এখন ইউজ করছি পান্ডা বিপিএন। আপনি চাইলে এই বিপিএনটি ইউজ করতে পারেন, এখানে যত রকমের সার্ভার রয়েছে, ওয়ার্ল্ডের যত সার্ভার রয়েছে বিপিএন সার্ভার সবগুলো এখানে দেওয়া রয়েছে। সো এটার লিঙ্কও নিচে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, বা আপনি সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে পান্ডা বিপিএন লিখে সার্চ দিলে এটা চলে আসবে। সো আমরা এখন বিপিএনটা অন করলাম। ওয়েল, আমাদের বিপিএনটা এখানে কানেক্ট হয়ে গিয়েছে, এখন আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা চলতে দিলাম। এখন আমরা সেম আবার ফুড পান্ডাতে এন্টার করলাম। ফুড পান্ডাতে এন্টার করার পর ইউজ কারেন্ট লোকেশন, দেন এখানে কিন্তু কিছুক্ষণ লোডিং নেবে। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফুড পান্ডাতে কিন্তু এন্টার হয়ে গিয়েছে এবং আমাদের কারেন্ট লোকেশন কিন্তু ঢাকা দেখাচ্ছে। সো আমরা এখন ফুড পান্ডাতে ফুড ডেলিভারি বা ফুড অর্ডার ইত্যাদি করতে পারি ইচ্ছা মতো। সো আমরা এখন অর্ডার দিলাম,
এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে বাংলাদেশের যত ফুডের যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে দেখাচ্ছে এখানে, আমাদের নিয়ার বাই যত আপনি এখানে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট ডেলিভারি ঢাকা। সো এখানে ফেকের কিছুই নেই, আমি আপনাদেরকে জাস্ট লাইভ প্রুফ দেখিয়ে দিলাম কিভাবে আপনি খুব সহজভাবে আপনার যে ফুড পান্ডা রয়েছে চাইনিজ রুমে ফুড পান্ডার যে অপশনটা রয়েছে কীভাবে আপনি এটা অন করতে পারেন, অর্থাৎ ফুড পান্ডা কীভাবে আপনি ইউজ করতে পারেন খুব সহজভাবে চাইনিজ রুমে। সো আশা করি আপনার ভিডিওটি আজকে ভালো লেগেছে, ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি হিট করে রাখবেন। সো দেখাবো পরবর্তী আরেকটি টিউটোরিয়াল ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।